আবারও উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবারের দাবি শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের হত্যায় জড়িতদের বিচারের। 19 আগস্ট সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে 3 দফা দাবি জানান তারা। 18 সেপ্টেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় শামীমকে আটক করে শিক্ষার্থীদের একাংশ। তাকে গণপিটুনি দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির হাতে তুলে দেন তারা। নিরাপত্তা শাখায় নেওয়া হলে সেখানে আবারও গণপিটুনি হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির পক্ষ থেকে আশুলিয়া থানা পুলিশকে জানানো হলে রাত 9:30 দিকে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। শামীম আহমেদ বিশ্ববিদ্যালয়ের 39 ব্যাচের শিক্ষার্থী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের জুয়েল চঞ্চল কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি। গত 15 জুলাই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ ছিল শামীমের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের এলাকায় মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জমি দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে শামীমের বিরুদ্ধে। করতে হবে।